দুই হাজার চৌদ মশা ফেব্রুয়ারী মাছ অঠাইশ তারিখ দিন মো ভাই দীপ্তিকান্ত সাউ আমার গ্রামের আট জন দুর্বৃত্ত অতি নির্মম ভাবে হত্যা কলে এবং সে হত্যার যে মুখ্য অভিযুক্ত সরপঞ্চক ভাই যে প্রশান্ত কিশোর রাউত এবং প্রশান্ত কিশোর রৌত হোচে যে পূর্বতন মন্ত্রী তথা বর্তমানে মাহাঙ্গা বিধায়ক প্রতাপ জেলা খাস অনুগত পুলিশ তদন্তক দিগহরা কলা এবং ताना ना एफ आर्रे र सिडी रे रहिला चार्जशीट्रुता काही ये पोलीस। মন্ত্রী প্রতাপ পূর্বতন মন্ত্রী প্রতাপ জেলা কথার পড়ি এ পুলিশ মন্ত্রী চাটুকারি সাজি, যে সে লোক না কাটি দলা যা কি আজকে আঠ বর্ষ হলো লাগে লড়াই করছি আজ্ঞা মু আমি রাজ্য একশ পর আপনার পরী কথা কুহতু পিহু কথা কু আদিত্য দাস কথা কুতু যে এ সমস্ত কেস রে আপন মানে দেখুন যে পরী কেসে দেখুন ডাইরে অরুণ সাউ ইনভলভমেন্ট মাহাঙ্গে গোটে ডবল ঘটনা হল সে পূর্বতন মন্ত্রী প্রতাপ জেলা তথা বর্তমান বিধায়ক যে প্রত জেলা সে তে নম্বর অভিযুক্ত হলে পুলিশ তাঁর হাত মাইলাগি এটি এ সারা রাজ্যের এটি অফিসর শাসন চালছে সে আমি একবার পাওনু। এবং রাজ্য সরকার অপারগতা पुलिस रो चाटुकारिता जो एस अधिक रेता मन्त्री चाटुकार हुेन्य पानु आज म आज कि आठ वर्ष होला लडै गरु ये आज जति देढ वर्ष होला लडै गरी तिन वर्ष होला लडै गर्ुन्छ आमेसँग राजरास्ता ओहैछु एवं ଭାରତବର୍ଷର ଯେତେ ଗଣତନ୍ତ୍ର ବିଧି ବ୍ୟବସ୍ଥା ଅଛି ସମସ୍ତଙ୍କୁ ଭେଟ କଲା ପରେ ବି ମଧ୍ୟ ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କୁ ଦେଲା ପରେ ମଧ୍ୟ ଏଠି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଚିର ନିଦ୍ରାରେ ଏବଂ ତାଙ୍କର ଯେଉଁ ହତ୍ୟାକାରୀ ମନ୍ତ୍ରୀମାନେ ଖୁଲମୁଖୁଲା ବୁଲୁଛନ୍ତି ଏବଂ ତାଙ୍କର ଯେଉଁ ଲୋକମାନେ ହତ୍ୟା କରିବାରେ ବ୍ୟସ୍ତ ସେଥିପାଇଁ ଆଜି ଆମେ ନିଷ୍ପତ୍ତି ନେଇଛୁ ମାନ୍ୟବର ବାଚସ୍ପତିଙ୍କୁ ଭେଟ କରିବୁ ଏବଂ ତାଙ୍କ ଉଦ୍ଦେଶ୍ୟରେ ଏକ ଦାବିପତ୍ର ଦେବୁ ଯେ ଆମକୁ আমার এই পরিবার কেস কু সিবিআই তদন্ত করা যাও, নহলে এসআইটি গঠন করা যাও। এবং সিটিং জনে সিটিং ক্যাপাসিটি গোটে গঠন করা যায় আমার সমস্ত কেস তদন্ত হলে আমি পাইব।